আল্লাহ নবীকে যে একবার দেখলো সে সত্য দেখলো ঠিক দেখলো কারণ আমার নবী পাকের সুরাটা ইবলিস শয়তান ধরতে পারে না আল্লাহ নবীকে যে দেখে সাতটা জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দেয় এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার আপনার মুর্শিদ কিবলা জামানের মুজাহিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা আল্লাহ নবীকে দেখার জন্য দিন রাত জেগে জেগে কেঁদেছে দিন রাত ধরে দরুদ শরীফ পড়ে পড়ে কাটিয়েছে আল্লাহ নবী দিদারে আসায় এমনও দিন যায় এমনও রাত যায় খাওয়া দাওয়া নাই দরুদের জিবায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের বসনা আমি আবু বকর রাখি আল্লাহ পাকে ফরিয়াদ করতে লেগেছে ও রব্বি আল্লাহ আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই আল্লাহ আপনি দিদারটা নসিব করে দিন আল্লাহ আল্লাহ আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দিন আল্লাহ এইভাবে কয়েক সপ্তাহ যেতে না যেতে হুজুরের শরীরটা একদিন অসুস্থ হয়ে গেল হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করলে একটা জায়গায় একটু হেলান দিলে চোখটা বন্ধ হয়ে গেল যখনই চোখটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই খাবের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী বলেছিলেন হে আবু বকর আপনি আমাকে এত ভালোবাসে তাহলে আমার রোজায় কেন আসেন না আপনি নিয়ত করুন মক্কা মদিনায় যাবে সকাল হলো আল্লাহ নবীর খাবের কথাটা জামাত দাদা হুজুর মরিদদেরকে জানালো খলিফাদেরকে জানালো অনেক বড় কথা হজে যাবার নিয়ত করলেন সময় এসে গেল মক্কা গেলেন ওখান থেকে মদিনা শরীফে গেলেন খাতিম সে হাতটা ধরলো আপনি আবু বকর আল্লাহ নবী আমাকে জানিয়েছে একটা রাত্রি আল্লাহ নবী আপনাকে রওজার ভিতরে আম্মা জানাইছে ঘর যেটা ওই ঘরের মধ্যে থাকার পারমিশন দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আকবার সেই দাদা পীরের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নতুল জামাত আমরা মেনে চলি না চলি না পৃথিবীর ইতিহাস গাওয়া দেয় এই জমিনের উপরে যারাই আল্লাহকে ভালোবেসেছে যারাই আল্লাহর পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছে তবে সব থেকে বেশি পরীক্ষা হলো জালিম শাসকের মাধ্যম দিয়ে আল্লাহ তার বান্দা বন্দীদেরকে পরীক্ষা নিয়েছে খুলে দেখলাম হযরত মূসা আলাইহিস সালামের জমানাতে যে সময় ফেরাউন বলে একটা জালিম শাসক ছিল যে কিনা প্রজাদেরকে শোষণ করত যে কিনা প্রজাদের খুন ঝরাত যে কিনা প্রজাদের নারীদের ইজ্জত গুলোকে লুটত যে কিনা প্রজাদেরকে শোষণ করে তার দাস দাসীরা খিল বানিয়ে দিয়েছিল এই সময়তে একজন মহিলা ছিল যিনার নাম হলো হযরত মাসা যিনি বড় গরিব মহিলা ছিলেন আল্লাহ তিনাকে তিনটে পুত্র সন্তান দিয়েছিল কিন্তু আল্লাহ তিনাকে গরিবি করে পরীক্ষা নিচ্ছিল এই হযরত মাসা তিনি এমন করে ফেরাউনের বাড়িতে কর্মচারী করত ফেরাউনের বাড়িতে চাকরি করত ফেরাউনের বাড়িতে তিনি ঘর বাসন মোছা মুছি ধোয়ার কাজ করত আল্লাহ পাকের পরীক্ষাটা কেমন দেখো একদিন মাসাতটা ফেরাউনের মেয়ের মাথা ছিঁড়ে দিচ্ছিল এই আশ্রাবার সময় হাত থেকে কাকুইটা যখন পড়ে যায় রাত মাসাতটা তখন বিসমিল্লাহ বলে যখন কাকুইটা তুলতে লেগেছে ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গিয়ে আব্বাকে বলে দিয়েছে বাবা আপনার ঘরে যে চাকরানি মাসাত্রা থাকে ও কিন্তু আপনাকে প্রভু বলে খোদা বলে মানে না উনি তিনাকে খোদা বলে মানে মুসা নবী যে আল্লাহর কথা বলেছে এই কথাটা শোনা সারাতে ফেরাউন গিয়ে লাল হয়ে যায় হে মাসাত্রাকে ডাকো মাসাত্রাকে ডাকা হলো বলো যেটা শুনছি সত্য না মিথ্যা
শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে মারো মাসাদা চিন্তা করতে লেগেছে আমি যদি জালিমের সামনে সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে আর মিথ্যা যদি বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার জান যাই যাক আল্লাহকে আমি নারাজ করব না আল্লাহ এটাই আল্লাহর পরীক্ষা সে আল্লাহকে এত ভালোবাসে আল্লাহ তাকে ফেরাউনের ঘরে চাকরানির কাজ লাগিয়েছে তার নসিব কে আল্লাহ দেখুন পরীক্ষা নিচ্ছে সে কতটা ধৈর্য ধরতে পারে দেখি আমায় প্রেম করে বলে কি গো আপনারা ভালোবাসে একে অপরকে পরীক্ষা লেন না লেন না জি আমরা মানুষ হয়ে যদি পরীক্ষা নিতে পারি যিনি সৃষ্টিকর্তা তিনি একটু বাজিয়ে নেবে না আম্মা জানকে যদি আল্লাহ পরীক্ষা না নিতেন তাহলে আমরা দুনিয়াকে ওয়াজ করতে পারতাম যে আল্লাহর প্রেমিক কাকে বলে দেখো আল্লাহর প্রেমিক কাকে বলে দেখো রোজ ভালো মন্দ আল্লাহ খাইয়েছে একদিন যেই ডাল ভাত হয়েছে বিসমিল্লাহটাই ভুলে গেছে এটা আল্লাহর প্রেমিকের কাজ নাকি ছোটবেলা থেকে মায়ের পেট থেকে হিফাজত করে 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 আল্লাহ বড় করলেন আর বড় হতে একদিন যে একটা বড় বিমার হয়েছে অমনিও মন খারাপ যে আমারই বিমার হলো দুনিয়ার এত লোক থাকতে বাস ধৈর্য আড়া তুমি আল্লাহকে ভালোবাসো বলো আল্লাহ তোমায় পরীক্ষা নেবে না হ্যাঁ অসুবিধা হচ্ছে নাকি গরমে এটাও তো আল্লাহর একটা পরীক্ষা মনে করতে পারেন যে আমার ধৈর্য কত আছে দেখতে প্রতিটা কদমে তুমি ছোট জিনিস মনে করছো তুমি সাধারণ মনে করছো তুমি ক্যাজুয়াল মনে করছো কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমায় পরীক্ষা নিচ্ছে আর তোমার প্রত্যেকটা নিঃশ্বাসও যেন পড়ে আল্লাহর জন্যে আর টানবেন আল্লাহর জন্য তবেই তুমি কামিয়াব হবে জোরে বলুন সুবহান আজ আম্মা জান মা সত্তা সত্য কথা বললেন যে হ্যাঁ আমি মুসাকে রাসূল বলে আর মুসা যে আল্লাহর প্রচার করেছে আমি তেনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি এ ফেরাও তুমিও তাকে মেনে লাও জোরে বলুন সুবহানাল্লাহ এটা জালিম শাসকের নামে এবং যে রাজতন্ত্র চালু করেছে যার বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ড দেওয়া হয় আজ যেমন আমার রাজ্য হচ্ছে আমার দেশও হচ্ছে কেউ সত্য কথা বললে তাকে মিথ্যা কেস দেওয়া হয় তার উপরে জুলুম করা হয় কিন্তু আমরা অনেকে সত্য কথা বলতে ভয় খাচ্ছি হায় 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 আম্মা জানকে দেখে শেখো সত্যের পক্ষে কথা বলতে জালিম ফেরাউনের সামনেও আম্মা জানের পা কেঁপে যায়নি জোরে বলুন সুবহানাল্লাহ শুধু দাবি করলে হয় না আমি মুসলমান দাবি করলে হয় না আমি নবীর উম্মত দাবি করলে হয় না আমি জান্নাতি কাজ করতে হবে এই কথা না শোনা সংসদে ফেরাউন লেগিলা লয়ে যায় এ নাজওয়ানেরা ফেরাউন সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে জানিয়ে দিল এ আমার সৈন্যরা সঙ্গে সঙ্গে অল্লি করে যাও বড় কড়া জোগাড় করো তাতে তেল দাও দিয়ে তেলটাকে গরম করতে লেগে যাও এমন করে টকবা করে তেলটা ফুটে গেল ফেরাউনকে জানিয়ে দেওয়া হলো ফেরাউন বলে দিল এই মাসাদটাকে আতা তিনটে ছেলেকে নিয়ে ওই গরম তেলের পাশে দাঁড় করিয়ে দাও ফেরাউন চলে আসলো সিংহাসনে বসে গেল এ মাসাদটা যদি তুমি এবং তোমারই বাচ্চার জিন্দেগি গুলো যদি চাও তাহলে আমাকে প্রভু বলে মেনে নাও আমার দাবিটা মেনে নাও আমার পক্ষে চলে আসো মুসা দলটা ছেড়ে দাও এক আল্লাহকে মানা ছেড়ে দাও ওই সময় মাসাদটা বলেছিল এ জালে ফিরাও শুধু রেখে দে জুলুম করিস না মৃত্যু সবার একদিন একদিন হবে আল্লাহ তোকে রাজত্ব দিয়েছে এই আল্লাহ দিয়া রাজত্ব নিয়ে আল্লাহকে ভুলে যা
আসেন না মানুষের উপরে জুলুম করিছেন না দোষে আল্লাহকে মেনে নে যিনি আমাকে গরীব করে পরীক্ষা নিতে লেগেছে এই কথা যখন মাসাদা বলতে লাগিল ফিরাউন গিলান হয়ে যে সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে জানিয়ে দিল ওই মাসাদার বড় ছেলেকে ওই গরম করার তেলের আগুনেতে ফেলে দাও যেই বলল সঙ্গে সঙ্গে মাসাদার চোখের সামনে মায়ের সামনে নিজের বড় ছেলে ডাকে গরম করার আগুনেতে তেলেতে অমন করে ফিরাউন বাহিনী ফেলে দিল এ যুবক খেয়াল করে দেখো এই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাই নে এই রকম কঠিন পরীক্ষা নিলে তোমার আমার কি দশা হবে কিন্তু যারা আল্লাহর প্রেমী হয় দুনিয়া সমস্ত ক্ষমতা তাদের কাছে পরাজিত হয়ে যাবে আল্লাহর প্রেমের কাছে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে না আরো জোরে বলুন সুবহান নিয়ে গিয়ে ফেলে ফেলে বাচ্চাটা ছটফট করে উঠল মৃত্যুর কষ্ট মৃত্যুতে এমনিও হবে অমনিও হবে দুদিন আগে আর পরে নয় যেদিন হবার সেদিনই হবে তাই তো নাকি না দুদিন আগে পরে আল্লাহর পক্ষে থাকলে দুদিন আগে মরণ হবে নাকি যেদিন লিখা আছে সেদিনই হবে আল্লাহর পক্ষে থাকলেও হবে না থাকলেও হবে শুনছেন না কিন্তু আল্লাহর পক্ষে মৃত্যু হলে কামিয়াবি আর আল্লাহর বিপক্ষে মৃত্যু হলে আল্লাহর পক্ষে না থেকে মৃত্যু হলে বলুন বরবাদি ধ্বংস ভেবে দেখুন হযরত মাসাদাই দৃশ্য কানা দেখা সাথে সাথে চুক্তে পানি চলে আসে কান্দতে শুরু করে দিয়েছে ফেরাউন বলতে লেগেছে মাসাদারে আমি তোকে আজাদ করে দেব জালিমরা হাজারো চেষ্টা করে কিন্তু পিয়েরে উঠতে পারে না দেখুন বলছে তোকে আজাদ করে দেব দুটো বাচ্চা নিয়ে যাবি তুই শুধু আমার দলে চলে আমাকে মেনে নে আজও জালিম এরকম দুনিয়াতে আছে না না প্যালেস্তাইনে কি হচ্ছে শোনেন নে দেখেন নে প্যালেস্তাইনে কি জুলুম হচ্ছে প্যালেস্তাইনে কি হয়েছিল যখন হিটলার ইহুদিদেরকে মারছিল একটু বলবো সংক্ষেপে শুনে রেখে দাও হিটলার ইহুদিদের ঘরে মারছিল গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে 50 লক্ষের উপরে ইহুদিকে শুধু মেরে দিয়েছে একটা জায়গায় হিটলার ইহুদিদের ঘরে মেরে ফেলছে হিটলারটা কোন ধর্মের খ্রিস্টান কোন ধর্ম খ্রিস্টান ধর্ম হিটলারকে মেরে ইহুদিবাদের ঘরে শেষ করে দিচ্ছিল ওই সময় কিছু ইহুদি বিভিন্ন দেশের দরজা লাগাচ্ছে আমাকে আশ্রয় দাও বাঁচতে দাও আমাদেরকে মেরে দিচ্ছে কেউ আশ্রয় দেয়নি সেই মুসলমান প্যালেস্তাইনরা আশ্রয় দিয়েছিল ইসরায়েল প্যালেস্তাইন এ সব মুসলমানদের প্রপার্টি মুসলমানদের দেশ মুসলমানদের সম্পদ জোরে বলে সুবহানাল্লাহ দয়া হয়েছে কেন আমার রসুল শিখিয়েছে যে আল্লাহর সৃষ্টির উপর দয়া করে না সে কখনো দয়া আল্লাহর পাবে না তো মুসলমান দয়া হয়েছে মুসলমানের দয়া দেখানোটা খারাপ হয়নি এ খারাপ হয়েছে কি ভালো কাজ করেছে তাদেরকে দরজা খুলে দিয়েছে দেশে প্রবেশ করেছে থাকতে দিয়েছে এখানে এক কাটা ওখানে দু কাটা করে জায়গা দিয়েছে আস্তে 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 বংশ বিস্তার হতে 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 বিভিন্ন জায়গাকে তারা দখল করছে বিরাট বড় যখন জায়গা দখল করে নিয়েছে তখন ইসরায়েলের মানুষ যারা নিজেদের সম্পদ বুঝাবার জন্য বলছি আপনি আমার বাড়িতে গেছেন বা কেউ আমার বাড়িতে গেছে থাকবো আমার ঘর নেই দোন নেই আমি মেহমান খানায় তাকে থাকতে দিয়েছি স্বামী স্ত্রী আছে সন্তান হয়েছে এক কামরা দিয়েছিলাম দু কামরা নিয়েছে তিন কামরা নিয়েছে রান্নাঘর দখল করছে আস্তে আস্তে মেয়ে ছেলে বড় হয়েছে বিবাহ দিয়েছে জামাই কই নিয়ে চলে যাচ্ছে এখানে আস্তে আস্তে ঘর জামাই রেখেছে আমি তখন একদিন যে বলছি এটা কি হচ্ছে তখন সে বলছে তুমি কে আমায় বলে তুমি কে আরে আমার জায়গায় না ব্রো এটা আমার যেই বলেছে আমার আর আমি বলছি আমার ওই সময়
পশ্চিমা দুনিয়ার মিডিয়া আমার কথাটাকে আর জনগণকে শোনাচ্ছে না ওই ইহুদিবাদের কথাকে শোনাচ্ছে কেন 100 এর উপরে মিডিয়া ইহুদি কিনে রেখেছে শোনাচ্ছে কথা বুঝলে আর ওদেরকে সম্পূর্ণ অস্ত্র সম্পদ দিয়ে আজকে সহযোগিতা করছে আমেরিকা আর আমরা যা আছি পৃথিবী জুড়ে সব ওই পাঁচটে পাঁচটেই শেষ পৃথিবী জুড়ে আমরাও যারা আছে বড় বড় দাদারা সব পাঁচ আটকে চারটি সব শেষ আজকে সেই প্যালেস্টাইনে তারা ভালোবেসে দিল তারা কিছু ভুল করে না কিন্তু নেমো খারাম গদ্দার আজকে ইহুদিবাদ মসজিদ আকসায় যখন মুসলমানরা ইফতার করতে বসেছে তাদের গুলি করেছে গুলি ছিটকে রক্ত ইফতারেতে পড়েছে ইফতার করা হলো না রক্তাক্ত হয়ে গেল নামাজে দাঁড়িয়েছে বুটে লাথি মেরে তাদেরকে মসজিদ থেকে বার করে দেওয়া হচ্ছে তবে হ্যাঁ আমিও বলে যাচ্ছি পশ্চিম বাংলার মুসলমান তোমাদেরও দুর্দশা কিন্তু প্যালেস্টাইনের মুসলমানদের মতোই আস্তে আস্তে হচ্ছে কেন আমিও দেখেছি তোমরাও তোমাদের দুশমন দেখারে সারা জীবন মাথায় আর কাঁধে তুলে নাচছো আর তারা তোমাদের বুকে বসে যুগ যুগ ধরে তোমাদের চোখে ঠোকর মারছে কিন্তু তোমরা এত কানা হয়ে গেছো এখনো তোমরা দেখতে পাচ্ছ না তোমার এই মেদিনীপুরে মসজিদে নামাজ পড়ছিল মসজিদে ঢুকে গিয়ে নামাজিরে ঘরে কাঠিতে মারা হয়েছে না হয়নি তাহলে বাড়ছে না বাড়েনে পাপ তাহলে এখনো বলি সাজা খাও মনে রাখবে গোস্ত আর উজিরিকে কখনো এক করতে যাও না উজিরি উজিরি গোস্ত গোস্ত যতই তুমি পরিষ্কার করে সেকুলারের সাবান দিয়ে ধোও না কেন এটা মাথায় ঢুকিয়ে দিও যদি এর পরও না ঢোকে তৈরি থেকো তোমাদের উপরও কিন্তু ইসরায়েলের মতো প্যালেস্টাইনের মতো তোমাদেরও হওয়ার নমুনা আছে নিজেদেরও কিছু কর্মের ভুল থাকে বাপ মেহমান থাকতে দিয়েছি বলে বাপ একদিন দুদিন ঠিক আছে আমি সে আস্তে আস্তে আমার সব ঘর দখল করছে আর আমিও নাকে তেল দিয়ে ঘরে ঘুমোচ্ছি এটা কি আমার অন্যায় হবে না আজ আমরা কখনো ইনাকে মাথায় তুলেছি ইনি যখন দেখলাম ঠকালো ইনাকেও তুললাম ইনিও ঠকালো আবার তুললাম আবার ঠকালো এখনো কি মনে হচ্ছে এদিক ওদিক করতে হবে অতএব সুধরে যাও পরিবর্তন হও যদি পরিবর্তন না হও তাহলে মনে রাখবে ঠান্ডা ঘরে বসে বাইরে যারা দুশ্মন মনে হচ্ছে ঠান্ডা ঘরে বসে গলায় গলায় হাত মিলিয়ে গোপনে সেটিং হয় তোমাদেরকে পালিশ কি করে করা যায় এটুকু মাথায় রেখে দিও আল্লাহ আমার কওমকে আমার সমাজকে হেদায়েত করেন বল আল্লাহুম্মা আমিন তবে এই কথাটা বললাম কোন লিডার নেতা হিসাবে নয় একজন ধর্মগুরু হিসাবে ধর্মের মানুষদের ঘরে সজাগ করার জন্য বললাম কারণ আমি ধর্মগুরু আমি মুসলমানদের ধর্মগুরু ইসলামের অনুসারী আমি ইসলাম প্রচার করি ইসলাম প্রচার করতে এসেছি না আসিনি তাই আমি ইসলামের প্রচার যখন করছি আমি আমার কওমকে ইসলামের অনুসারীকে সাজা করা দরকার আছে না নাই যে বাপ মদ খাওয়া হারাম রে বাপ মদ খাওয়া হারাম খেও না মদে লিভার নষ্ট হয় মদে ক্যান্সার হয় মদে কিডনি নষ্ট হয় মদের জন্য স্বামী স্ত্রী সংসার নষ্ট হবে মদে সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে যাবে ক্ষণস্থায়ী কিছু মজা লাগে কিন্তু অরিজিনাল যে আল্লাহ দিয়া নিয়ামত সেটা নষ্ট হয়ে যাবে আমি বুঝাতে পারি না পারি না কথা বলো তা ঠিক সেইভাবে আমি এটাও বুঝাতে পারি যারা মদ খাইয়ে যুব সমাজকে মাতাল করিয়ে যুব সমাজের মা বেটিদের ইজ্জত আবরুকে নিলামে তুলতে চাইছে এদের থেকেও নিজেকে সজাগ রাখো কথা মাথায় ঢুকলো না ঢুকলো না আমার কথে অসুবিধা হচ্ছে এই জোরে বল অসুবিধা হচ্ছে হয় যদি বলো সঙ্গে প্রতিছি মদ ভাল লাগে তাহলে আজ মদ হারাম হ্যাঁ আমি একজন ধর্মগুরু আমার কওমকে বলবো মদ হারাম খেও না খেও না খেও না পাশাপাশি এটাও বোঝাবো এ আমার কওম
আজ সমাজে একদল দরদি বেরিয়েছে কম পয়সায় ইফতার দেয় না কম পয়সায় ফল দেয় না কম পয়সায় ইফতারের সামগ্রী দেয় না কিন্তু মদকে কম পয়সায় খাওয়ার প্ল্যান করছে কেন মদ খেলে মাতাল হবে মাতাল কখনো ভালো মন্দ বোঝে না মাতালের সামনে তার পরিবার কেউ উলঙ্গ করে দিলে মাতাল মদের ঘরে বলবে আরে একটু হয়েছে তো কি হয়েছে কথা বুঝছেন আর মাতালের সামনে যখন হুজুর এসে বলবে ওরে তোদেরকে শেষ করে দিল রে তোরা পরিবর্তন হরে ছেলেগুলোকে পড়া রে নামাজি হরে তখন মাতার বলবে হুজুর কেউ এক গ্লাস খাওয়া রে এই হাসছে ও তো ঘরে আছে ও তো ঘরে আছে কথা বুঝছেন না বুঝো না তাহলে ইসলামের দুশমনরা মদের পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে ইসলামের দুশমনরা মদের পক্ষে থাকে না বিপক্ষে থাকে জোরে বলো যারা সমাজকে মদের বিস্তার করতে চাই যে তারা ইসলামের বন্ধু আর তাদেরকে যদি আমরা হুড়োহুড়ি করি কিয়ামতের দিন জবাব দিতে হবে না হবে না কারণ যে জিনিসটা হারাম সেটা বেচাও হারাম সেটাকে সাপোর্ট করা জোরে বলো একটু পরিবর্তন হন বোঝার চেষ্টা করেন কারণ আমরা তো দেখছি রে বাবা দেখেছেন না দেখেন নে হ্যাঁ অতএব সুদরা যখন বলতে লেগেছে তখন তিনি ছোট ছিলেন তখন তিনি বলতে লেগেছে আমি ছোটবেলাতে তৎকালীন সময় যে হোটেল ওই হোটেলের পাটিতে বাটিতে মদ ঠেলে মানুষকে বন্টন করতে থাকতাম এই হোটেলে মদ দেয় দেখেন না এখন তো সিসি হয়ে গেছে গ্লাস দিয়ে দেয় খা বাবা ঠেলে খা তখন এই পাত্রে পাত্রে দেওয়া হতো তৎকালীন সময় তখন মদ হারামের আয়াত নাজিল হয়নি হযরত আনাস বলছেন আমি তখন খুব ছোট ছিলাম শুনছেন তো ছোট ছিলাম তা আমি বাটিতে ঢেলেছি লোককে বন্টন করছি সন্ধ্যার সময় মদের আসর বসছে বাটিতে ঢেলে লোককে দিচ্ছি এসে গেল কেউ ঘোষণা দিতে লেগেছে এ বিশ্বে মানুষ ইমানদারেরা এ মোত্তাকি পরেশগণেরা এ আল্লাহ মান্নেওয়ালারা এ নবী বিশ্বাসীরা এ কিয়ামত আখেরাত মান্নেওয়ালারা আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছে নবী আমার মদকে হারাম ঘোষণা দিয়ে দিয়েছে আমি আনা আমি মদের পিয়ালা নিয়ে একজনের কাছে আগিয়ে যাচ্ছিলাম তাকে মদটা দেব সে পান করবে কেন আমি হোটেল কর্মচারী ছিলাম যে আমার কানে এসে গেল আল্লাহ নবী মদকে হারাম করে দিয়েছে অটোমেটিক আমার হাত থেকে ওই পিয়ালাটা জমিনে পড়ে গেল মাটির পিয়ালাটা ভেঙে চুরমার হয়ে গেল শুধু এটা নয় আমি আনাস তাকে দেখতে লাগলাম কেউ মদটাকে মুখের কাছে নিয়ে গিয়েছিল কেউ একটা ঢোক গলাতেও দিয়ে ফেলেছিল গালের মধ্যেও নিয়ে ফেলেছিল কেউ হাতে করে তুলতে লেগেছে যখনই তাদের কানে ঘোষণা হয়ে গেল আল্লাহ নবী মদকে হারাম ঘোষণা দিয়ে দিয়েছে ওই অবস্থায় তার গালে ছিল সঙ্গে সঙ্গে সে ঢোকার গিলল না সঙ্গে সঙ্গে উগলে দিল কুল্লি করে নিতে লাগলো যে হাতে করে মুখের কাছে নিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে বাটিটা ছেড়ে দিল যে বাটি হাতে নিয়েছিল ওই অবস্থায় ফেলে দিল আমি আনা সবা হয়ে গেল আমার নবীর পানিটা শুধু বলতে দেরি মানুষ পালন করতে দেরি করত না আরো জোরে বলুন সুবহান আল্লাহ আর আজকে ইচ্ছা করে খাওয়ানো হবে যাতে খেয়ে মারপিটটা করে গালিগালাজ করে ওই হাজি সাহেব ভদ্রলোক ও হুজুর সাহেব ভদ্রলোক ও আলেম সাহেব ভদ্রলোক ও নামাজি ভদ্রলোক ও এখন হক কথা বলছে
বলেছে জালিমদের সাথ দিও হারাম ইসলামে আমার নবী বলেছে জালিমদের সাথ দিও হারাম কে বলছ আমি বলছি নবী তো নবীর কথা আপনারা মানবেন না মুসলমান দাবি করবেন নবীর কথা মানবো না বিরাট বড় কিছু হয়ে গেছে মনে করছেন না আমি বললাম মানলো মৃত্যু হবে না মানলো মৃত্যু হবে যারা মেনেছে তারা যাবে জান্নাতে যারা মানে না জাহান্নামে নবী বলে দিয়েছে জালিমদের নেতৃত্ব মানা হারাম লিডারশিপ যদি মানতে হয় কুরাইশের মানতে হবে এটা নবীর হুকুম জোরে বলুন সুবহানাল্লাহ অতএব রাসূল বলে দিয়েছেন মানতে হবে এটা আমার ধর্মীয় কালচার আমি ধর্ম সবাই ধর্মের অনুসারীদেরকে শিখাচ্ছি তো আমি কিন্তু দুঃখের বিষয় আজকে যখন এই কথা কেউ ভালো কথা বলবে সমাজে একদল মুসলমানই আবার একদল লো মুসলমানকে মদ খাওয়াবে খেয়ে মলি সাহেবের বাড়ির পাশে গিয়ে রাত 12টার সময় মুখের বাচ্চা এই অমুক অমুক করে গালিগালাজ করাবে কেন যাতে করে পরের দিন ওরা হক কথা না বলে ভয়েতে শুনছেন না শুনছেন তবে একটা সিস্টেম বলে রাখি মদ যে খায় তাকে যদি একবার ঘুরিয়ে দেওয়া যায় বুঝেন ঘুরানো আরে লাট্টু ঘুরানো কখন মদ যে খায় তাকে যদি একবার ধরে হাতটা ধরে একটু পপুকে শুধু ঘুরিয়ে দেবেন একবার দিয়ে ছেড়ে দেবেন ব্যাস ওর ঘর কোন দিকে দোর কোন দিকে রাস্তা কোন দিকে সব ভুলে ঘুরতেই থাকবে হুজুর যদি ভালো কথা বলে তাকে ডিস্টার্ব করার জন্য সব করা হচ্ছে না হয়নি সমাজে কারা করছে আমি গায়ের ইসলামের কথা এখানে বলতে আসিনি আমি আমার কমকে বলতে এসেছি ঠিক না ঠিক গো হ্যাঁ একদল মুনাফেক মুসলমানরা করছে না করেনি বাপ সাবধান হও গরিব বলে মনে কষ্ট করো না অভাব বলে মনে কষ্ট করো না তোমার উপরে জুলুম হচ্ছে বলে মনটা খারাপ করো না এ যুবকেরা তরুণেরা বাপেরা যদি আল্লাহকে ভালোবাসো তুমি যদি মোমেন মোমেনাও দিয়ে যাও আল্লাহর পরীক্ষায় তুমি রাজি থাকো তবে হ্যাঁ আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দার তুই চেষ্টা কর নাইর পক্ষে চেষ্টা কর সততার পক্ষে চেষ্টা কর ইনসাফের পক্ষে চেষ্টা কর ইনসানিয়াতের পক্ষে চেষ্টা কর অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা কর জালিমের জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা কর জানকে বাঁচাবার চেষ্টা কর হে বান্দা তবে এই চেষ্টাটা যেন অন্যায়ের পক্ষে না হয় যেভাবে আমার নবী করেছে ওইভাবে তোরা কর হে যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখন নাই কথা বলেছিল ঐকালীন সময়ে পৃথিবীর জমিনে এক দল শাসক ছিল যাদের নাম ছিল আবু জিল উদবা সেই বাবুল হাব ইরা আমার নবীর উপরে জুলুম করেছিল আল্লাহ নবীর উপরে কেমন জুলুম করেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল আমার নবী পাক নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে আসরি মদিনাতেও চলে যেতে হয়েছিল এ যুবক তাহলে তুমি আমি সেই নবীর উম্মত তুমি আমি যদি হক কথা বলি এই দুনিয়া একদল শাসক জালিম জুলুম করবে একদল মাতাল জুলুম করবে একদল অন্যায়কারী জুলুম করবে একদল পাপী জুলুম করবে এর জন্য মন খারাপ বললে হবে না তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও এই জালিমদের জুলুম থেকে যেভাবে নবী বাঁচার চেষ্টা করে পদক্ষেপ নিয়েছে ওইভাবে তোমাকেও নিতে হবে আল্লাহ নবী কিভাবে পদক্ষেপ নিয়েছিল ইতিহাসের পাতা তার সাক্ষী দিতে লেগেছে এখন আসুন আমার নবী পাকে এক প্রেমিকের কথা বলি যিনি কিনা আল্লাহকে আল্লাহ বলার জন্য নবীকে রসুল বলে মানার জন্য আল্লাহ তাকে কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল দেখো কিন্তু তিনিও আল্লাহকে এত ভালোবেসেছিলেন নবীকে এত ভালোবেসেছিলেন নিজের জানটাকে দিতে পছন্দ করেছে কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে ছাড়তে চান নে এ যুবকেরা শুনে রেখে দিন তিনি অন্য কেউ নয় আম্মা জান হযরত সুমাইয়া হুজুরের কথা বলছি একজন মহিলা হয়ে আজকে পুরুষে আমরা কি করছি আরে মায়ের জাত বড় দুর্বল হয় মায়ের জাত বড় নরম হয় মায়ের জাত বড় নরম হয় মায়ের জাত বড় কষ্ট হয় মায়ের জাতিরা নারীরা বড় অসহায় হয়
কেননা তারা কেউ যদি হলে কখনো মেনে নেওয়া যায় না এই আম্মা জান সুমাইয়া হুজুর যখন আবু জুরুদ বাসাইবার অত্যাচার শাসকের নেতৃত্ব ছেড়ে দিয়ে আমার নবী পাকের পক্ষে যখন চলে আসলে আল্লাহ নবীর পক্ষে যখন দাঁড়িয়ে গেলে এই কথা যখন আবু জুরুদ বার কানে চলে গেল তারা মিটিং করে নিয়ে হযরত সুমাইয়াকে পুরো বাজারের মধ্যে অর্ধ উলঙ্গ করে দিল ভেবে দেখো তো দেখি তোমাকে যদি কেউ উলঙ্গ করে দেয় একজন পুরুষ হিসাবে যতটা না বেউজ্জুতি হব নারী জাতিকে উলঙ্গ করলে সে আরো বেশি বেউজ্জুতি লাগে মা মা তথাপিও আল্লাহ আল্লাহ নবীকে ছাড়লেন না শত শেষে আবু জাহেল আম্মা জান হযরত সুমাইয়াকে পল্লমের আঘাত করে দিল কলিজা খানা পেরিয়ে গেল পল্লমের আঘাতে আর ওই কলিজা থেকে আওয়াজ বেরোতে লেগেছে আবু জাহেল রে যা খুশি করেলে আল্লাহ আল্লাহ নবীকে ছাড়ব না الله اكبر الله اكبر ভাবুন আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষা নিচ্ছে নাকি হ্যাঁ নিচ্ছে হয়তো ভাই জানে সাথ দিলে হারামের 2 কিলো চালটা বন্ধ হয়ে যাবে 500 টাকা হারামের বন্ধ হয়ে যাবে এক বোতল মদটা বন্ধ হয়ে যাবে এছাড়া কচুপুরা আর কি পান কত খারাপ লাগছে যারা দাঁড়িয়ে আছেন অসুবিধা হচ্ছে আমি কিছু খারাপ বলছি টোটো গাড়িটা চালার হয়তো কিছুদিন বন্ধ হ্যাঁ দেয় ও আব্বা সিদ্দিকি জলসা যাচ্ছিস ঠ্যাংটা ভেঙে দেবো আর না ঠ্যাংটা যাবে ভেঙে কি আছে এ ঠ্যাং তো এমনি থাকবে না রে বাবা দুদিন পর চলে যেতে হবে সবাই যদি বলো অন্যায় হচ্ছে হোক পাপ হচ্ছে হোক অরাজকতা হচ্ছে হোক নারী ধর্ষিতা হচ্ছে হোক আমি আমার হারামের ইনকামটাই ঠিক আছে এ যুবক শুনে রেখে দাও অন্যায়কারীদের অভ্যাস এমন বাইরে অন্যায় করে করে যখন বাইরে অন্যায়ের পাঠ শেষ হয়ে যায় ঘরের মানুষের সঙ্গেও অন্যায় করতে পিছপা তারা কিন্তু হয় না কেন যাদের মধ্যে ইনসাফ নাই যাদের মধ্যে ইনসানিয়াত নাই তাদের কাছে মার বাইরে বলে কিছু থাকে না তাদের কাছে বাপ আর বাইরে বলে কিছু থাকে না তাদের কাছে পরিবার আর বাইরে বলে কিছু থাকে না তাই বলে দি পরিবর্তন হোক আল্লাহর নবী অন্ধকার জঙ্গল পৃথিবীকে আল্লাহর নবী আদর্শ দিয়ে আলোকিত করেছে এই পৃথিবীতে 1000 বছর আগে নারীদেরকে জন্ত পুঁতে দেয়া হতো এই পৃথিবীতে 1000 বছর আগে নারী ধর্ষণের একটা ফ্যাশন ছিল কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আমার বাংলা তো গত কয়েকদিন আগে দেখলাম কোন এক জেলায় কুচবিহারে সম্ভবত একজন ছোট্ট ফুটফুটে বোন সে কোন ধর্মের আমার কাছে প্রশ্ন করবেন না আল্লাহর সৃষ্টি একজন নারী যার আমার একজন বোন মনে করি মাধ্যমিকে সে পড়ে তাকে দুষ্কৃতীরা রেপ করলো পুকুর পাড়ে ফেলে দিল যেমন ঘৃণা অন্যায় কাজ পাশাপাশি দেখলাম তার উলঙ্গ দেহটাকে প্রশাসন রাস্তায় টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাচ্ছে এটা কোন অরাজকতা এটা কোন জঙ্গল রাজ তৈরি হচ্ছে এ যুবক এই অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারো মোস্তফার উম্মত বলে গলা ফাটাওনি এর প্রতিবাদ করার নামটাই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এটাকে কেউ কিছু কালার দিয়ে দেখতে পারে তাদের ব্যাপার একজন মুসলমানের ঘরের ছেলে ইসলামের অনুসারী হিসাবে রেফের বিরোধী করার নাম হল ইসলাম নারীদের মর্যাদা দিবার নাম ইসলাম নারীদের উপরে জুলুমের হবে তার বিরোধী করার নাম ইসলাম নারীদেরকে সমাজের মূল স্রোত শান্তি মানবতা ইনসাফ ইনসানিয়াতের সাথে রাখার নাম হল ইসলাম জোরে বলো সুবহানাল্লাহ কতটা লজ্জার বিষয় এক বাচ্চা বেটি রেপ হলো তারপরে শুনতে হচ্ছে নাকি সব প্রেম ভালোবাসার কাহিনী কথা বুঝে আসছে না নাই
প্রেম ভালোবাসার কাহিনী যদিও হয়ে থাকে ঠিক আছে মানুষ মানুষকে পছন্দ হতে পারে আল্লাহর সৃষ্টি দিল কাউকে দিলে লাগতেই পারে আমি অত তর্কে যাচ্ছি না আমার কাছে কথা হচ্ছে ঘর থেকে বেরিয়ে গিয়ে পুকুর পারে অর্ধ উলঙ্গ হয়ে কেউ জান দিতে যায় হ্যাঁ এই কথা বলছেন না ইতর পুরুষ না যে নুগি খুলে গলায় দড়ি দিছিল তাই জান তো এই কথা বুঝছেন না বুঝেন না পুকুরে পড়ে আছে আর্ধেক দেহ ডাঙায় তার জামা কাপড় ছিড়া এই যে কোন সমাজ আবার সেই লাশটা যত বড় পাপী হোক মারা যাবার পর তার শরীরকে বেউজ্জুতি করতে নাই কথা বুঝা যাচ্ছে সেই লাশটাকে রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কে নিয়ে যাচ্ছে প্রশাসন ভাই কোন সমাজ আমরা বসবাস করছি ভাবছেন আপনি ভাবছেন হুজুর এটা আমরা জেনে কি করব এ বুকা এটা এমন একটা আগুন যে আগুন ঘরে লাগলে দশটা বিশটা পুরার পরে পানি দিয়ে ঠান্ডা করে দেওয়া যায় এ আগুন যদি সমাজে আরো জ্বলে একদিন এই আগুনে তোমার ঘরের বেটিটাও পুড়ে যেতে পারে তাই ভাবো কথা বুঝে আসছে ভাবো মুসলমান দুনিয়া স্বার্থে একটু পাক বুঝে বুঝে ফেলো আজকে হাজারো পরিবার আছে আবার এইসব কথা যারা বলবে এই সমাজে কেউ সাধারণ লোক বলে তাকে টার্গেট করা হবে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হবে কি কেস ও যে গ্যাঁজার কেস যে ধর্মে গ্যাঁজা বিক্রি করা হারাম ওই ধর্মের নাম কি যে ধর্মে গ্যাঁজা খাওয়া হারাম ওই ধর্মের নাম কি যে ধর্মে গ্যাঁজা ব্যবসা করা হারাম ওই ধর্মের নাম কি আর জেলে গেলে ৪৫% জেলে ৪৫% মুসলমান শুধু এই গ্যাঁজার কেসে পড়ে আছে তাহলে কত মিথ্যা মিথ্যা যুবককে কেস দেওয়া হচ্ছে বুঝতে পারছ তুমি ভাবছ আমায় তো দেয়নি কাল দেবে কেন এখন তোমার দ্বারা কিছু কাজ করানো বাকি আছে কি কাজ মেথরের কাজ জুতো পালিশ করা কাজ জঙ্গলটা পরিষ্কার করা কাজ আর একটা মুসলমানের মাথায় বাঁশ মারাবার কাজ ওটা দখল করার কাজ বাকি আছে যেদিন তোমার দ্বারা কাজ মিটে যাবে সেদিন তোমাকেও ঘটবে তুমি কি ভাবছ প্রবাদ বাক্য কতটা সত্য মিথ্যা জানি না মির্জাফরকে দিয়ে প্রথম সিরাজউদ্দৌলাকে উড়ালো তারপরে বললো মির্জাফর তোর কাজ শেষ তুই আর বেঁচে থেকে কি করবি যা তোকে ঝেড়ে দিই আমরা এখন তোমাকে দিয়ে আমায় গাল পাড়াচ্ছে তুমি হদ্দ পাড়া পাচ্ছ কেন ৫০০-২০০ পেয়েছো মরা মির্গির বিরিয়ানি পেয়েছো দাদার হাত তালি দিচ্ছ নবী বংশের বাচ্চাকে গাল দিচ্ছ তুমি শুনে খুব মজা পেয়েছো যখন আমায় শেষ করে দেওয়া হবে তখন বলবে তোর কাজ শেষ কেন যার জন্য রেখেছিলাম সে তো শেষ তোকে তো টক টাইম চার্জ করতাম চলতো আর চার্জ দেবো না আর ফোনও লাগবে না রিচার্জ করবো না ফোন লাগবে না তো কার টাকাও দিতে পারবো না বেশি কথা বলবি না ছেড়ে দেবো এই তো জিন্দেগি আসো সব ভুলে যাও সব ভুলে যাও মোস্তফা জানে রহমতের ৩৪-৩৫ পোস্টের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকি তোমাদেরকে ডাক দিচ্ছি আমি একজন কুরাইশ ঘরের সন্তান নবী খানদানের বাচ্চা সিদ্দিক আকবরের খুন বলে যাচ্ছি আসো কুরাইশের নেতৃত্ব রসুল মানতে বলেছে আব্দুল্লাহ ইবনে উমার থেকে রয়াত এই নেতৃত্ব মেনে এই সমাজকে যেভাবে রসুল নাই সত্য ইনসাফ ইনসানের মানবতা সভ্যতা নারীর অধিকার গরিবের অধিকার আরে গতকালকে মে দিবস গেল না পয়লা মে শ্রমিকদের জন্য নাকি শ্রমিক দিবস জানেন তো নাকি আমেরিকা শিকাগো আন্দোলন হয়েছিল জানেন না স্যার শুনুন বন্ধু আমেরিকা শিকাগো আন্দোলন হয়েছে জানি কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল কি বলে গেছে শ্রমিকের গায়ের ঘাম শুকোবার আগে পারিশ্রমটা দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর দিনের কথা বলতে এসেছি আসো কে হিন্দু কে মুসলমান কে আদিবাসী কে দলিত
ধর্মের ক্ষেত্রে আমি যাব কোরআন হাদিস অনুযায়ী কেউ যদি অন্য ধর্মের হয় তার ধর্ম মানবে তথাপিও সে আমাদের কাছে নিরাপদে থাকবে তাদেরকেও আমরা ভালোবাসবো তাদেরও সুখে দুঃখে সাথ দেব তাদেরকেও খানা দেব তাদেরও কোরআনের কাপড় দেব তাদের সঙ্গে পড়াশোনা করব তাদের সঙ্গে ব্যবসা করব তাদের সঙ্গে ভাই ভাই বলে খাতে হাত মিলিয়ে চলব আবার দিনের শেষে ধর্মের কাজ যখন করব কোরআন ও রাসূল অনুযায়ী আমি আমার কাজ করব এই যে তাদেরকে ভালোবেসে চলবো এটার নামও ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على میں قبر اندھیری میں غبراؤں گا جب تنہا امداد میری کر لے آ جانا رسول اللہ قبر تمرا একাই যখন ঘাবড়ে যাব আমার দয়াল নবী আমাদের কাছে যেন আসেন বলুন ইনশাআল্লাহ তবে বুখারীর হাদিস প্রত্যেকটা মুমিন মুমিনাদের কবরে আমার রাসূল আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کر لے آ جانا رسول اللہ امداد میری کر لے آ جانا رسول رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا جب نظر آئے دیدار عطا کرنا রসুলকে কোনদিন খবে দেখো কি বলবে কার কি নিয়ত আছে না নিয়তি করুন এই বুকা কেমন ভালোবাসো নবীকে শখ যাই না বড় আফসোস এই বাঙালি মুসলমান গুলোকে দেখে রসুলকে ভালোবাসো নবী দেখা স্বপ্ন দেখো একবার যে নবী দেখবে সাতটা জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ 80 বছর 90 বছর ধরে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ নামাজ ইসলামে ফরজ পড়তেই হবে কিন্তু কেউ বলতে পারবেন জান্নাত যাব নামাজ পড়ে কিন্তু পড়তে হবে কাজা করা যাবে না কোনো ভাবে কাজা করা যাবে না কিন্তু রাসূলকে একবার দেখে নিলে নিশ্চিন্তা যে আমি আজ জাহান্নামে যাচ্ছি না জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে দেখা দেখতে গেলে কি করতে হবে রাসূলের দ্বীনের ক্ষতি করলে হবে না ভালোবাসতে হবে এবার নবীর দ্বীনে যেমন নামাজ আছে নামাজকে ভালোবাসতে হবে রোজাকে ভালোবাসতে হবে হজকে ভালোবাসতে হবে নবীর দ্বীনে গরিবকে সাহায্য করা আছে না নাই ওটাও করতে হবে আমি গরিব আমার দিবান নাই কিন্তু কোন গরিব অসহায় বিপদে পড়েছে তার সাথ দাও তার পাশে দাঁড়াও বুদ্ধি দিয়ে হেল্প করো সর্বদিক দিয়ে নারীদেরকে সম্মান করা নবীর দিনের কাজ না কাজ নাই সম্মান করো কারো দিকে বুড়াই নজরে দেখো না খারাপ নজরে দেখো ভালোবাসো সম্মান শ্রদ্ধা করো এগুলো তো করতে হবে তবে তো নবীর দিদার পাওয়া যাবে এইগুলোর সাথে সাথে
রাত্রি যখন শোবেন প্রতিদিন উযু হলে দরুদ পড়তে পড়তে ডান দিকে কাত হয়ে ডান দিকে কাত হয়ে ডান হাত গালের তলায় দিয়ে হাঁটুটাকে সামান্য ব্যান্ড করে হাতকে তার উপরে রেখে কাবার দিকে মুখ ডান দিকে মুখ করে দরুদ পড়তে পড়তে আল্লাহর কাছে আশা করতে করতে ঘুমাতে হবে একদিন দেখবেন আল্লাহর হুকুম হয়ে যাবে পর্দা খুলে যাবে মালিকের সঙ্গে গোলামের দেখা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর নিয়ামত আল্লাহ নবীকে যে একবার দেখলো সে সত্য দেখলো ঠিক দেখলো কারণ আমার নবী পাকের সুরাটা ইবলিস শয়তান ধরতে পারে না আল্লাহ নবীকে যে দেখে সাতটা জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দেয় এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার আপনার মুর্শিদ কিবলা জামানের মুজাহিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর আল্লাহ নবীকে দেখার জন্য দিন রাত জেগে জেগে কেঁদেছে দিন রাত ধরে দরুদ শরীফ পড়ে পড়ে কাটিয়েছে আল্লাহ নবী দিদারে আসায় এমনও দিন যায় এমনও রাত যায় খাওয়া দাওয়া নাই দরুদের অজিবায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের বসনা আমি আবু বকর রাখি আল্লাহ পাকের গায়ে ফরিয়াদ করতে লেগেছে ও রব্বি আল্লাহ আমি আবু বকর আপনার আমিকে দেখতে যাই আল্লাহ আপনি দিদারটা নসি করে দিন আল্লাহ আল্লাহ আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দিন আল্লাহ এইভাবে কয়েক সপ্তাহ যেতে না যেতে হুজুরের শরীরটা একদিন অসুস্থ হয়ে গেল হুজুর আমার তা যদি নামাজটা আদায় করলে একটা জায়গায় একটু হেলান দিলে চোখটা বন্ধ হয়ে গেল যখনই চোখটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই খাবের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী বলেছিলেন হে আবু বকর আপনি আমাকে এত ভালোবাসে তাহলে আমার রোজায় কেন আসেন না আপনি নিয়ত করুন মক্কা মদিনায় যাবে সকাল হলো আল্লাহ নবীর খবর কথাটা সামাদ দাদা হুজুর মরিদদেরকে জানালো খলিফাদেরকে জানালো অনেক বড় কথা হজে যাবার নিয়ত করলেন সময় এসে গেল মক্কা গেলেন ওখান থেকে মদিনা শরীফে গেলেন খাতিম সে হাতটা ধরলো আপনি আবু বকর আল্লাহ নবী আমাকে জানিয়েছে একটা রাত্রি আল্লাহ নবী আপনাকে রওজার ভেতরে আম্মা জানাইছে ঘর যেটা ওই ঘরের মধ্যে থাকার পারমিশন দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই দাদা পীরের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নতুল জামাত আমরা মেনে চলি না চলি না হ্যাঁ আরো অনেক দল আছে মানে অনেক ইমাম আছে দল একটা আহলে সুন্নতুল জামাতের আরো প্রচারক আছে আলা হযরত আহমদ রেজা খান আছে ওইদিকে কারামত আলী জনপুরি সাহেব আছে সেই বাংলাদেশের ওইদিকে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যিনি দেওবন্দিদের পীর সাহেব উনি আহলে সুন্নতুল জামাতের মানুষ ওনারা প্রচার করেছে কিন্তু পূর্ব ভারতে দাদা হুজুরের কথা মানতে হবে ইনি এই জায়গার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারলাম অতএব দাদা হুজুরকে মজবুত করে ধরেন সেই দাদা পীরের আওলাদ দাদা হুজুরের গাছের ডালপালা যদি কোনো ডাল শুকিয়ে যায় আপনি কাটবেন নাকি জোরে বলুন আপনি কাটবেন কেন কাটতে গেলে গোড়া যদি কষ্ট পায় বিয়াদবি হবে আর ওলি আজাদ তো খোদা বাজার যখন গোড়া দেখবে যে ডাল পুরো শুকিয়ে গেছে আর থাকার নয় অর্থাৎ খারাপ হয়ে গেছে বুঝাতে চাইছি ঝেড়ে ফেলা দেবে এমনি পড়ে যাবে কথা বুঝছেন না বোঝেন আপনি মুরিদ কেন কাটতে যাচ্ছেন মুরিদরা অনেকে দেখেছি পীর সাহেবদের সমালোচনা করে আব্বাস সিদ্দিকের কথা বললো কেন ও কথা বললো কেন তুই মুরিদ যদি মুরিদ হস আব্বাস সিদ্দিকের কথা যদি তোর পছন্দ না হয় দূরে সরে যাও সমালোচনা করলে কেন অন্যজন আরো আছে আরো কারো সমালোচনা করে খবরদার লাপালাপি করো না যাদের জন্য লাপালাপি করছো আখেরাতে তারা তোমাদের সাথে থাকবে তো কাতারি তো আলাদা তবুও যত বড় পাপী হোক যাই হোক মোস্তফার প্রত্যেক গোলাম তো আশা রাখতে পারে আমরা এক কাতারে দেখা হবে আগে হোক আর পিছনে হোক কাতারটা তো পাবো
যাদের জন্য তোমরা নবী বংশের বাচ্চাদের সমালোচনা করছো তাদের কাতারই তো আলাদা। যদি বলে না আখেরাতের কথা পরে ভাববো কোনি পর বলতে কি আছে, কালকে আজকে মরলে তো কালকে জানা যায় কি আজকে রাত্রি দিবে। তুমি তো এমন কোন ভিআইপি নয় যে তোমার জন্য অনেক লোক আসবে তিন দিন রাখতে হবে। তুমি কি মেজা হুজুর নাকি না সাইফুদ্দিন হুজুর যে রাখতে হবে, কথা বুঝছেন না বলুন। তাহলে কিসের এত লাপালাপি আমরা বুঝি না, তুমি বুঝে গেছো কিসের ঘরে আছো জানি না, মুখ সামলে কথা বলো, ভেবে চিন্তে কথা বলো। চোখের সামনে দেখতে পাচ্ছ না আসানসোলের ইমাম সাহেবের ছেলের বুকটা চিরে কলজেটাকে যে বার করেছিল সে এখন তোমার আপনজনের ঘুমটার তলায় বসে আছে, দেখতে পাচ্ছ না? তুমি আব্বাস সিদ্দিকীকে দেখতে পেয়েছো, আব্বাস সিদ্দিকী ভুল করছে, তোমার মনে হয়েছে আব্বাস সিদ্দিকী ভুল করছে? সুধরে যাও, এখনো সময় আছে, পরিবর্তন হও না হয় বিশাল ফাঁসা ফাঁসবে। নোটটাও লিয়ে নেবে, খুচরোটাও লিয়ে নেবে, নোটটাও লিয়ে নেবে, খুচরোটাও লিয়ে নেবে, পুরো দেউলিয়া হয়ে যেতে হবে। নোট নাই নাই থাকবে জায়গা একশো টাকা, খুচরো যদি গোটা পঞ্চাশ টাকা থাকে তাও তো লাভ আছে রে। কথা বুঝছেন না বোঝেন নে, একটু বুঝার চেষ্টা করুন। বাঁচাবার স্বার্থে ভালোবাসি বলে বুঝাচ্ছি, কি বুঝাবো না বুঝাবো না, কেউ বুঝুক চাই না বুঝতে চাক। যারা আমাকে সন্তান ও ভাই বলে ভালোবাসে, যে বাপ বা মা ভাই বা বোন আমাকে ছেলে বা ভাইয়ের মতো যারা ভালোবাসে, আমার কি দায়িত্ব নয় আপনাদেরকে বোঝানো? বোঝানোর দায়িত্ব আছে না? না, একটু হাত তুলে বলুন কার আমাকে আপন মনে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাবান আমি আপনাদের উদ্দেশ্য তো বলতে পারি যে আপনাদের ঘরে বিরাট প্ল্যান চলছে মারার, বিরাট প্ল্যান চলছে আপনাদেরকে বদলাম করা। সাবধানে থাকুন, সাবধানে থাকুন, পরিবর্তন হন, ইদিগুদি করবেন না। যদি বিশ্বাস করে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমার পিছনে গিয়ে আপনিও দাঁড়িয়ে থাকবেন, কি দাঁড়াতে পারবে? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন পারবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন। আপনাবান কেন বেশি কথা বলা যাবে না, কেন বলা যাবে না? আপনাকে যারা মিটাতে চাইছে তারাদের পেটের মধ্যে থেকে যখন আমি আপনাকে বার করে নিয়ে আসছি তারা তখন বুঝতে পেরে যাচ্ছে, তারা তখন আমার ক্ষতি করার ধান্দা করছে। তাই আপনাদের উচিত বেশি কথা নয়, অনেক বুঝিয়েছি আর নয়, যদি বিশ্বাস থাকে যেখানে গিয়ে দাঁড়িয়ে আছি পিছনটা এসে দাঁড়িয়ে থাকুন, লাফালাফি করবেন না। কারো সঙ্গে কথা বলছি আপনার সাথে সে যদি কথা বলতে চায় আপনিও কথা বলবেন না, ভাই তোমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি ইনাকে ভালোবাসি ইনার পিছনে দাঁড়িয়ে আছি, তোমার মন যে উনার সঙ্গে কথা বলো, তুমি কে? কথা বুঝছেন না বোঝেন না? আর তুমি যদি আমায় দিয়ে আবার তার সঙ্গে কথা বলতে যাও সে তোমাকে অমনি বলবে কত লিবি বল। যে জিনিস কিনা যায় সে জিনিস বিক্রিও করা যায়, ঠিক না বেঠিক গো? বলবেন তো, কেউ যদি হাজারে কেনে জানবেন পাঁচ হাজারে কোথায় বিক্রি করছে। আমি তোমাদেরকে কিনিনি, তোমাদেরকে আমি এখান থেকে ভালোবাসি বাঁচাবার চেষ্টা করছি, তাই এসে পিছনে দাঁড়াও, দায়ে মায়ে ওপর নিচে কোনো দিকে দেখতে যাও না, কারণ অনেক রকম প্রচার প্রসার চলবে মিথ্যা মিথ্যা, কোনো দিকে তাকাবে না, একটাই কথা বলবে জিন্দেগি তো 95 নয় 99% ধ্বংস হয়ে গেছে, জানটুকু আছে না শিক্ষাই আগিয়ে না কর্মসংস্থানে আছি, আছেন নাকি? এই কোন দিকে আছেন নাকি? 100টা মেয়ে যদি খারাপ জায়গায় থাকে খোঁজ নিয়ে দেখুন, ভারতের ডাটা বলছে 70টা আমাদের ঘরে, সবই তো শেষ, জানটুকু আছে। আর এই জান নিবার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনের ইশারা ছাড়া তিনি কে? অতএব নিশ্চিন্তায়
আব্বাস সিদ্দিকী কুরাইশ বংশের বাচ্চা সে যখন আমাদেরকে ডাক দিয়েছে তার কাছে ছিলাম আছি থাকব এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন না নাই জোরে বলেন আছেন না নাই আপনাদের ঘরে এই এত দিন যে আছেন কোন চিটিং বাজি কোন ধোঁকা কোন মিথ্যা কোন প্রতারণা করেছি একটা কেউ প্রমাণ দিতে পারবেন ভাই তাই বলবো আগামী দিন কিন্তু এবারে চলার রাস্তাটা বড় শক্ত আরো আসছে তবে এই রাস্তাটা যদি পার হতে পারি এরপরে কিন্তু রাস্তা এবার হাইওয়ে উঠবে শুনছেন না হাইওয়ে রাস্তা আসবে হাইওয়ে রাস্তা কিছুটা যাওয়ার পর ইনশাআল্লাহ আর টেনশন থাকবে না তখন ড্রাইভার একটু ফ্রি মাইন্ড হবে বুঝতে পাচ্ছেন বুঝতে পেরেছি খুব সাবধান খুব সাবধান কেননা চোখের সামনে দেখলাম আমার মসজিদের নামে আজানের নামে কেস হচ্ছে জানেন না যিনি কেস করছে তিনি আবার আমাদের দরজির সাথে বসে আছে এই কথা বুঝছেন না চোখের সামনে দেখলাম আমার নবীর টুপি কে নিয়ে এটা কার আমার রাসূলের সুন্নাত এই টুপি কে নিয়ে বেউজ্জতি করা হচ্ছে না হয়নি জোরে বলুন এই টুপিটা আপনার আম্মা পড়তে পারবে কারণ আপনি মুসলমান তো আপনার মাও তো মুসলমান না এই টুপি হলো মুসলমান পুরুষের জন্য সুন্নাত শুনছেন আজকে চোখের সামনে দেখছি নবীর এই সুন্নাতগুলো অর্ধ উলঙ্গ নারীদের মাথা তো পর্যন্ত পড়ানো হচ্ছে চোখের সামনে দেখা হচ্ছে যারা আমার মসজিদকে মিটায় মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদের মাথায় টুপি পরানো হচ্ছে আমরা ভাবছি টুপি পরেছে ভালো লাগছে না বন্ধু টুপি পরিয়ে ধোঁকা দিয়ে তোমাকে টুপি পড়াতে এসেছে ওরা বুঝতে তোমরা পাচ্ছ না হয়তো কারো মনে হতে পারে সেখানে তো অনেক ভালো ভালো ঘরের মানুষ দেখলাম আব্বাস সিদ্দিকী তুমি বড় ঝগড়া করো আরে বলগে যাও আবু জেহেল এটাই বলেছিল মুহাম্মদ তুমি তো ফিতনা লাগালে কিন্তু আমার রসুল বলেছিল ফিতনা আমি লাগাইনি আমি তো জমিন যার তার পক্ষে কথা বলছি তাজ আমিও বলে যাচ্ছি এই জমিনকে আল্লাহ যাকে মালিকানা দিয়েছে সেই মুহাম্মদ রসুলের সুন্নতের হয়ে বলে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যদি ভালো করে ছেলে ধর্ম মানো তাহলে আব্বাস সিদ্দিকীর কথা বাদ দাও আর যদি আমেনা লালের ধর্ম মানো তাহলে শুনে লাও মুজাদ্দিদুল জামান দাদা হুজুর তিনার ওসিয়াত নামার মধ্যে লিখেছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে যতজনের মাথায় টুপি নাই ইরা কেউ কাফের নয় কিন্তু টুপি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে এই টুপিকে কেউ যদি নাটকের জন্য ব্যবহার করে তাহলে সে কাফের হয়ে জোরে বলো দাদা হুজুর ফতোয়া দিচ্ছে যে দাদা হুজুরের কথা আগে বললাম মানেন না মানেন না এই জোরে বলেন মানেন না মানেন না ওসিয়াতনামা খুলে দেখলাম অতএব বাপ খুব সাবধান হন যদি সত্যি আমার দরদি হতো তাহলে টুপি মাথায় দিবার দরকার নেই ইফতারের ফলের দাম গুলো কমিয়ে দেন গরিব মানুষগুলো একটু ফল খেয়ে জানটা শান্তি পাবে কি গো ঠিক না বেটি রোজার এক সপ্তাহ আগে ফলের আপেলের কিলো যদি 80 টাকা থাকে রোজা পড়তে পড়তে 180 হয়ে যায় যদি সত্যি আমি আমাদের দরদি হও তাহলে ঈদগার মাঠে গিয়ে ঘুমটা দিয়ে এনআরসির ভয় না দেখিয়ে তিন দিনের ছুটিটা ঘোষণা করুন ঈদের ছেলে বউ বাচ্চা গুলো গেলে একটু আনন্দে থাকবে তবেই জানবো দরদি না হয় নাটক ছাড়া অন্য কিছু নয় এই আমার নামাজ কে নিয়ে নাটক চলছে না চলে নেই এর বেলায় তো কই কথা নেই এর বেলায় কথা যে আব্বাস সিদ্দিকী যখন বলবে যে চোরেদের থেকে সাবধান মাদ্রাসার দুশ্মনের থেকে সাবধান যারা মাদ্রাসাকে বোল্ডু জাতিয়ে ভাঙছে ওই বদমাইশ গাদ্দারদের থেকেও সাবধান তখন বলবে হুজুর কেন বলল এ বলে না বলো আর আমার নবীর ঘর অপমান যারা করছে এদের ব্যাপারে কথা নাই আমার নামাজ কেলি যারা অপমান করছে এদের বেলায় কথা নাই তাহলে বুঝতে হবে আমরা মুসলমান নামে
তালপুকুর ঘটি ডোবে না কষ্ট হচ্ছে কি গো আমার ভাইরা কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাকে দূরে সরে যান অসুবিধা কিছু নাই তবে মনে রাখবেন আজ যাদের দালালি করছে আজ সকল জালিমদের পিছনে ঘুরে আমার সমালোচনা করছে ইসলামের সমালোচনা করছে নাই সত্যে বিরোধিতা করছে মাদ্রাসা দুশমন মসজিদে দুশমনের দলদাস হয়ে আছে মনে রাখবেন মৃত্যু তোমার কালিও দিবারে তোমাকে এখন কবরে শুয়ে দেওয়া হবে ওই কবরে আল্লাহ নবী জানিয়ে দিলে এ যুবক 99টা করে সাপ হবে এক একটা সাপের দুইটা করে মুখ থাকবে ওই সাপের সবল মারতে লাগবে দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ফেলে এই পৃথিবীর জমিন আর গাছপালা গজাবে না এ যুবক তাই ভালোবাসি পরিবর্তন করার জন্য চেষ্টা করছি কিন্তু পরিবর্তন হবেন কি হবেন না এটা আল্লাহর কুদরতি হাতে আছে তবে আল্লাহ বলেছে যে চেষ্টা করে আমি আল্লাহ তাকে পরিবর্তন করি মানুষ যদি চেষ্টা করে পাহাড়কে কেটে রাস্তা বার করতে পারে কেন তাহলে আমরা চেষ্টা করে আমাদের কর্মসংস্থান ঠিক করতে পারব না কেন আমরা চেষ্টা করলে আমাদের বাচ্চা গুলোকে ডাক্তার উকিল জজ ডিএম ব্যালিস্টার বানাতে পারব না কেন আমরা চেষ্টা করলে এই জালিমদের কালো থাবা থেকে আমাদের পেটে গুণের যোদ্ধা রোগী মাতাতে পারব না কেন আমরা চেষ্টা করলে আমাদের ধর্মকে আনন্দে শান্তি সঙ্গে পালন করতে পারবো না এ যুবক আমরা তো চেষ্টা কোনোদিন করলাম না আমাদেরকে কেউ ভয় দেখালো আর তার কথাই বিশ্বাস ভয়েতে আমরা মরার আগেই মরে গেলাম তাই মনে রেখে দেবে কাপুরুষ বারবার মরে বীর পুরুষ একবারই মরে মনে রেখে দেবে এ যুবক যদি চেষ্টা তুমি করতে পারো তাহলে মনে রাখবে তুমি অবশ্যই একদিন একদিন কামিয়াবি হবে এই কামিয়াবি যখন তুমি হবে মনে রেখে দেবে দুনিয়া তোমার সিলাই যদি গরিব সাহায্য পায় তোমার সিলাই যদি এদিমা সুরাই পায় তোমার দিরাই যদি বিধবা সারা পায় তোমার সিলাই যদি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় তোমার সিলাই যদি চুরি বন্ধ হয় তোমার সিলাই যদি খুন বন্ধ হয় তোমার সিলাই যদি ঘুষ বন্ধ হয় তোমার সিলাই যদি ধর্ষণ বন্ধ হয় তোমার চেষ্টায় যদি এই সমাজের গরিবদের মুখে হাসি ফোটে এ যুবক শুনে রেখে দাও পৃথিবীর কেউ যদি তোমার উপরে রাজি না হয়ে থাকে আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সংসার করা ভালো কাজ না খারাপ কাজ ওটা তো নিজের ব্যাপার কিন্তু এটা ইসলামের কাজ না ইসলামের কাজ না এটা মুসলমান সংসার করছে এটা অমুসলিম সংসার করছে দুটো সংসার এক না আলাদা জোরে বলুন এটা মুসলমান সংসার করছে অমুসলিম সংসার করছে মুসলমান সংসারে কি করে স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখে সাথ দেয় একে অপরকে ভালোবাসে একে অপরের সহযোগিতা করে এবং দৈনন্দিন জীবনে একে অপরের যা প্রয়োজন একে অপরের বিনিময়ে আল্লাহ সব মিটায় তারও সিলাই সন্তান হয় কি বুঝতে পাচ্ছেন সংসার একে অপরে মুসলমান ও অমুসলিম কি করে তারাও তো একই একে অপরের সহযোগিতা করে একে অপরকে ভালোবাসে একে অপরের সুখে দুঃখে সাথ দেয় একে অপরের ভালো বন্ধ পরামর্শ করে একে অপরের প্রয়োজন একে অপরের দ্বারা মেটে তারও সিলাই তাদেরও সন্তান হয় তাহলে আলাদা বলছেন কেন একে অপরের মধ্যে আলাদা কোথায় হ্যাঁ একটা জায়গায় আলাদা অমুসলিম সংসার করলে সওয়াব পাই কি জানি না ইসলামের অনুসারীরা সংসার যদি করে সুন্নতি তরিকায় একই জিনিস নেকা রাসূলুল্লাহ করেছেন সেই জন্য করে যদি তাহলে সে নেকি পায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সংসারটা ভালো না খারাপ কিন্তু সংসারে তো অশান্তি হচ্ছে এখন তো অশান্তি যদি হয় দূষিত তারা কিন্তু এই কাজটা খারাপ না ঠিক না বেটি সমাজ সেবা দেশ সেবা ভালো না খারাপ জোরে বলুন যদি অশান্তি করে কেউ তার জন্য সে দোষী জুলুম করে যদি কেউ সে দোষী কিন্তু কাজটা ভালো তাই আমি একটা ছোট্ট কথা জানবো সালাম পড়াবো জানতে ইচ্ছা চাইছে জানবো জোরে বলুন জানবো ইমাম সাহেব কে আছে কই আপনারা ক ভাই
হাত মিলান আপনি মামাজি করেন আপনার ভাই টোটো চালায় একটু কষ্ট তো বলতে দাঁড়ান ইমাম সাহেব আলেম মানুষ হাফেজ মানুষ আল্লাহর কোরআন সিনায় আছে সম্মানীয় না সম্মানীয় নয় ইনি ইমামতি করেন আপনারা ইত্তেবা করেন না কিন্তু ইনার ভাই টোটো চালায় কি চালায় টোটো টোটো চালানোটা হারাম না হালাল ইনি যেটা করে হালাল না হারাম হালাল কিন্তু এটা সম্মানীয় অনেক বেশি ঠিক না বেটি কিন্তু ইনার ভাই টোটো চালায় পছন্দ হয়েছে করছে কথা বুঝা আছে কিন্তু তার কাজটাকে কেউ হিন্দা করতে পারবেন আচ্ছা কোনদিন যদি টোটো চালানো ভাইটা ইমাম সাহেবকে বলে যে ভাই তুমি একটুখানি আমার টোটোটাকে একটু ঠেলে দাও না বাবাকে তুমি হেল্প করো না ইমাম সাহেবের কি উচিত নয় তার ভাইয়ের পাশে দাঁড়ানো এই বলুন উচিত না উচিত নয় ইমাম সাহেব ঘৃণা করবে নাকি এ বাবা আমি ইমাম আমি নামাজ পড়াই আমি কুরআন পড়ি ও টোটো ফটো ঠেলা ঠুলি করতে পারবো না এটা কি ভাই হবে এই জোরে বলেন বসেন কষ্ট দিলাম তাহলে আমি আমার ভাই নওশাদ সিদ্দিকী সে রাজনীতি করে আমি জলসা মাহফিল করি আমি আমার ভাইকে সাথ দিতে পারি না পারি না জোরে বলেন পারি না পারি না আপনি যদি আপনার ভাইকে সাথ দিতে পারেন অন্যায় না হতে পারে তাহলে আমার ভাই রাজনীতি করে এই রাজনীতি করা নাকি হারাম আমার ভাই কি চোর আমার ভাই কি চাকরি চুরি করেছে দুর্নীতি করেছে যদি কোনোদিন করে থাকে তাহলে আমাকে বলবেন সেদিন আমার ভাইয়ের সাথ দিয়ে আমার চলবে না কিন্তু আমার ভাইয়ের সাথ এটা আমাকে দিতে হবে এটা আমার দায়িত্ব আছে না না কিন্তু সেই দায়িত্ব সেই কাজ সেই দায়িত্ব এই মাহফিলে নয় সেটা প্রচারের জায়গায় ও যদি কোনোদিন আমায় বলে যে ভাই আমি পূর্ব মেদিনীপুরে একটা জনসভা করছি আপনি একটু আসুন না আপনার ভালোবাসার মানুষকে বলুন না এসে আমার একটু প্রচার করুন না কি গো আমি গেলে আপনাদের আপত্তি আছে জোরে বলুন আপত্তি আছে যদি সত্যি আপনারা ইমামকে ভালোবাসেন তার পিছনে ইক্তেদা করেন তার ভাইয়ের কাজে যদি সে যায় তাতে যদি আপত্তি না থাকতে পারে আমার ভাই তো হারাম কাজ করে না হালাল কাজ করছে দেশ ও মানুষের সেবা করতে নেমেছে তাহলে সে যদি আমায় ডাকে আমি কেন যেতে পারবো না এই যাওয়া কি অন্যায় হবে আপনারা ঘৃণা করবেন আমায় যদি আমি যাই তাহলে আমার ভালোবাসার মানুষগুলোকেও যাওয়া দরকার আছে না নাই বাস এইটাই তো ভালোবাসা বেশি বুঝেছি না বুঝে 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 76 বছর কি করেছো হ্যাঁ সুধরে যাও অনেক লোক আছে ছোট বড় কথা বলে আমায় তাই সুধরাবার জন্য বলে দিলাম আমি আমার ভাইয়ের সাথে ছিলাম আছি থাকবো আপনাদের যদি থাকে আপত্তি সরে যান আমি আমার ভাই ছাড়বো না হ্যাঁ আমার ভাই কোনো যদি অন্যায় সমাজ বিরোধী কাজ করে দেশ বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে তাহলে অবশ্যই আমার দায়িত্ব আমার ভাইকে সেই অন্যায় থেকে ফিরিয়ে আনা যদি না আসে তখন আমি তার বিরুদ্ধে লড়াই করব কেন আমার কাছে সত্য আগে ভাই আগে নয় আমার কাছে মানবতা আগে বাপ আগে নয় আমার কাছে ইনসাফ আগে মা আগে নয় কেন আমার রসুল ইনসাফের জন্য রক্ত ঝরেছে আমার নবী তাইফের জমিনে মার খেয়েছে সত্যকে জিন্দা করতে গিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আত্মীয়তা করতে হবে কিন্তু রসুলের দিনকে মেরে দিয়ে নয় রসুল সত্যের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে যদি আমার ভাই কোনদিন গরিবকে লোটে তাহলে আমার ভাইয়ের সাথ দেওয়া ইসলাম অনুযায়ী আমার জন্য হারাম হয়ে যাবে আমি পিসাবা দিতে পারবো না শুনছেন না শোনেন নে ভাই তো কি হয়েছে ভাইয়ের জন্য জাহান্নামে যাবো নাকি কিন্তু আমার ভাই কি করেছে তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথ দিই কিছু কিছু মুসলমান তারা বলে আমরা নবীর উম্মা সমালোচনা করার আপনার এলাকায় আছে কি আমি জানি না যদি থেকে থেকে সুধরে যান সুধরে যান তওবা করুন পরিবর্তন হন আমি আপনাকে পুলিশ দেখাবো না কারণ আমি নেতা নয় আমি আপনাকে জেল দেখাবো না কারণ আমি লিডার নয় আমি আপনাকে মিথ্যা কেস দেবো এটা বলবো না কেন আমি কোন রাজনীতির কোন এমএলএ মন্ত্রী এমপি নই কিন্তু মনে রেখে দিও আমি আল্লাহর কাছে হাত তুলে তোমার জন্য অভিযোগ দেবো আল্লাহ
ওই লোকগুলো আমাকে গালি দিয়েছে ছোট বড় কথা বলেছে কেন আমার ভাই গরীব অসহায় দলিত আদিবাসী মুসলিম তোমার সৃষ্টির জন্য লড়ছিল আমি আমার ভাইয়ের সাথে দিয়ে তোমাকে গাল দিয়েছে আল্লাহ তুমি ওর বিচার করো এই বিচার হচ্ছে না হইলে হ্যাঁ মনে আছে আমার বাড়ির দরজায় লাথি মেরেছিল আর এখন প্রায় দরজায় লোক যাচ্ছে দেখছেন না আরো যাবে নিস্তে নাবুদ করে দেবে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ভরসা আছে না না আমার ভরসা আছে আপনাদের আছে আচ্ছা স্বাভাবিক স্বাভাবিক আপনি যদি কাউকে ভালোবাসেন বিপদে পড়লে সে আপনার পাশে আসবে আপনাকে সাহায্য করবে আশা রাখেন না রাখেন না আর দুনিয়ায় এটা ঘটে না ঘটে না ঘটে তাহলে আমি যদি আমার আল্লাহকে ভালোবাসি আমি বিপদে পড়লে আমার আল্লাহ সাহায্য আমার উপরে আসবে আশা করাটা কি আমার অন্যায় হবে আমি আশা রাখিছি যারা আমার উপরে জুলুম করেছে এদের নাম মিশন আল্লাহ মুছে দেবে এদের উপরে খোদার গজব শুরু হয়েছে আরো হবে কিন্তু যারা আমার কওমের ভাই তোমাকে রাসূলুল্লাহ ছাড়তে ভালোবাসি যদি কেউ ভুল করে থাকো হাত ধরে শুধু একটা কথা বলো ভাই আমার ভুল হয়ে গেছে আল্লাহর রাস্তে maaf করে দিও আমি কথা দিচ্ছি maaf করা আমার ইমানি দায়িত্ব maaf করছি আগামীতে করব কিন্তু তোমাকে বলতে হবে এটা ধর্মের কাজ তুমি না বললে আমি যদি বলি maaf করে দিচ্ছি ওটা maaf হয় না তাকে বলতে হয় শুধু বলা নয় এমনও রয়াতে আছে কি বিষয়টা বলেছিল ওটাকে উচ্চারণ করতে হয় যে তোমাকে আমি এই বলেছিলাম তুমি নাকি কোন বড় ডাকাতের থেকে নাকি টাকা লিয়েছিলে বড় ডাকাত বুঝতে পারছ মাথায় টুপিটা দিলে মনে মনে বে করতে যাচ্ছে যা শেরওয়ানি ফেরওয়ানি লাগাই বুঝতে পারছেন না বুঝতে পারছেন না পারেন না তার থেকে নাকি তুমি টাকা লিয়েছিলাম প্রচার করেন না করেন না হে মুসলমান করেছে আমি ও মুসলিমের কোনো কথা বলতে আসিনি কেন আমি ধর্ম সভায় এসেছি আর আল্লাহ শুকর করে বলছে আমি মিলিয়ে দেখেছি অমুসলিম ভাইরা আমার এইভাবে সমালোচনা করে না যেভাবে মুসলমান এক শ্রেণী আমার সমালোচনা করে কষ্ট দিচ্ছি নাকি থাকার কষ্ট দেবো না মুরব্বী বলছে ছ ঘন্টা থাকবে ছ ঘন্টা থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমি বিদায় নিচ্ছি না নামাজ আছে আসরের নামাজ আছে কথা বুঝা যাচ্ছে এমনি চারটে পাঁচ চারটে পাঁচটা দশে করে দিয়ে শুনলাম তাই তো যাক নামাজ আছে সেটাও দেখতে হবে কেন নামাজ পড়বো না এটা কেমন কথা ইমামে হোসাইন পাক কারবালাতে নামাজ কাজা করেছে আমরা কেন নামাজ কাজা করব আসো নামাজ পড়ি নামাজ পড়তে হবে আর একটা কথা বলে যাই অনেক পীর সাহেব আছে অনেক মৌলী সাহেব আছে অনেক ইমাম সাহেব আছে কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই কারোর সঙ্গে আমার বন্ধুত্বও নাই আমি নীতির পক্ষে কথা বলি কারো গায়ে লেগে গেলে সে আমার বিরুদ্ধে বলে সমাজকে তখন তার বিষয়টা একটু খুলে বলে দিই যে ও এই এই কাজে জড়িয়ে আছে কথা বুঝে আসছে সে যদি তার মতো চুপ থাকে আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করার পক্ষপাতি নাই কেন ব্যক্তিগত লড়াই করাও তো ইসলামে হারাম ধর্ম সভায় বসে হারাম কাজ করব নাকি কিন্তু কেউ যদি আমায় ঘাটায় উদ্দেশ্য কি যাতে আমার থেকে যুবকগুলোকে সরানো যায় আমার থেকে বাপ গুনোকে সরানো যায় মা গুনোকে সরানো যায় বোন গুনোকে সরানো যায় ঠিক তো নাকি এটাই তো লক্ষ্য তাই পচাতে চাইছে তাহলে আমাকেও তো বোঝানো দরকার যে ও বেটা খুব একটা সুবিধা নয় তাহলে তার কথা সময় নেবে না ঠিক না বেটি গো কিন্তু আমার লড়াইয়ের মকসদ একটাই কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হাফেজ সাহেব আছে কোরআনে আবার একবার বলছে আরো কেউ হাফেজ থেকে আলেম থেকে শুনলেন কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এর মানে বাংলা আরবি কথাটা কার কথা জোরে বলুন আল্লাহর কথা আপনাদেরকে বানিয়েছে কে বাঁচিয়ে রেখেছে কে খাওয়াচ্ছে কে মৃত্যু দেবেন কে সেই আল্লাহর কথা মানবেন না আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ তোমরা ভালো কাজ করবে ভালোর পক্ষে থাকবে ভালোকে সাপোর্ট করবে অন্যায় করবে না অন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে মুছে দাও জোরে বলো সুবহানাল্লাহ তাহলে বলুন
তাহলে আমার কাজ ভালোর পক্ষে থাকা না থাকা না তাই ইসলাম যে গুণ বলেছে আমি সে গুণ বলি ইসলাম যে গুণ নিষেধ করেছে আমি তাকে দূরে থাকতে বলি আমি গরীবদের পক্ষে থাকব গরীবদের ঘরে যে লোটে তাদের পক্ষে থাকতে পারব জোরে বলুন না কেন গরীবদের ঘরে লোটা ভালো কাজ দেয় অন্যায় কাজ গরীবদের লোটে যারা তাদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এবারে প্ল্যাটফর্ম আছে আমি হুজুর হুজুরের প্ল্যাটফর্মে কিন্তু আমি তো আর ওই কি বলে একটা ঘর আছে ওইখানে যে লড়াই করতে পারি না ওখানে লড়াই করার জন্য আমার ভাই ঢুকেছে আমি কত বলতে পারি ঠিক আছে তুই চিন্তা করিস না ভালদার লড়াই কর আমি তোর পাশে আছি তুই তো তত ইনকাম নেই এবার ইনকাম আছে নাকি ওকে তো দেই তো কচু পুরা কি 80 85 হাজার টাকা কথা বুঝা যাচ্ছে না আমি যদি ডেইলি দুটো করে জলসা করি ব্যাস হয়ে গেল তো তো মাসে যা পাই আমি ডেলি দেই ভাই তোকে তো আমি বলেছি চিন্তা করবি না আমি তোর পাশে আছি পয়সা টয়সা টাকা পয়সা যা লাগবে এবং কোন জায়গায় যদি আমার প্রয়োজন হয় প্রচারের জন্য বলবি কেন অনেক জায়গায় একটু আমার ভালোবাসার মানুষ আছে সিরাই সিরাই ভক্ত ভাই জানে কি রক্ত ভাই জানের ভক্ত যদি আমি সেখানে বললে তোর উপকার হয় আমি তোর জন্য বলবো কেন আমি দেখেছি তুই গরিবের জন্য করছিস আমি দেখেছি তুই সত্যর জন্য করছিস আমি দেখেছি তুই অসহায়ের জন্য করেছিস আমি দেখেছি তোর মধ্যে মুসলিম হিন্দু দলিত আদিবাসী নয় তুই আল্লাহর সৃষ্টি মানুষের জন্য কাজ করছিস তাই নবী বলেছে যে মানুষকে ভালোবাসে আল্লাহ দয়া তার উপরে হয় তাই আমি তোর পাশে আছি এই অন্যায় করছি না তো ভাই ঠিক বলছেন তো ভাই এরপরও যদি আমাকে কেউ গালিগালাজ করে ছোট বড় কথা বলে তাহলে বাপ যদি আমার কমের হয় বলবো তওবা করলাম আর যদি অন্য কেউ ধর্মের হয় আমি তাকে তার বলতে পারি না তওবা কর আমি একটাই কথা বলবো তুমি তৈরি থেকো ঠিক সময় নাটটা খাপে খাপে লেগে গেলে টাইট হল করে দেবো আসুন একটু সালাম দিয়ে দিই ইয়া নবী সেই ফটো তুলছো এই এত মানা করে এই হলো খবরদার করুন আমি মাহফিলের সম্মান করো আল্লাহর অস্ত্র সেটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয় আব্বাস সিদ্দিকী মাহফিলে আজকে ডিউটি দিতে এসেছে মাহফিলটা আমার রসুলের মাহফিলটা দিন ইসলামের আব্বাকে বসতে বলো না আব্বা বসো হ্যাঁ বসো সালাম দিবার হুকুম কার জোরে বলুন সল্লু দরুদ পড়ো সাল্লিমু সালাম দাও কোরআনে আল্লাহ বলছে তাহলে সালাম নবীকে দিতে হবে কার হুকুম নামাজ কার হুকুম রোজা কার হুকুম হজ কার হুকুম সেই আল্লাহই বলেছেন নবীকে সালাম দিতে হবে এটা আল্লাহরই হুকুম হ্যাঁ কিভাবে দেবেন ওয়াসাল্লিমু তাসলিমা সব থেকে উত্তম ভাবে দাও তা আমরা সব থেকে উত্তম সর্বদিক দিয়ে উত্তম আমরা সালাম যখন দিই একটু আদবের সাথে একটু দাঁড়িয়ে দিই কিন্তু কেউ যদি বসে দেয় তার সাথে ঝগড়া করি না করেন নাকি আপনারা না ঝগড়া করেন না কেন তার প্রেম যদি বসে হয় বসে দিক না কিন্তু আমার প্রেম একটু আদবের সাথে দাঁড়িয়ে তা একটু দি কথা মাথায় ঢুকলো তা শোন আমার মুরব্বী অসুস্থ মানুষ উনি বসে দেবে কি আছে উনি যদি যুবক থাকতো উনি তো দাঁড়াতে চাইছিলেন তাহলে প্রেম আছে কিন্তু শরীর আমার সাথ দিচ্ছে না রাত ১২টার মাহফিল গুলো যেমন কম চাই ধর্ম শুনবো কিন্তু শরীর রাত ১২টার পরে আর সাথ দেয় না তাই জলসা কমিটি গুলোর উচিত বেশি রাত পর্যন্ত মাহফিল করা নয় খুব জোর ১০টা ১১টা আমি জ্ঞান দিচ্ছি না ভালোর জন্য বলছি এতে কি হবে তৃপ্তি থাকবে ১১টায় শেষ হলো ঈশার নামাজ মাহফিলে ১১টাতেই করে দিলেন ওয়াক্ত আছে তখন কোনো অসুবিধে নেই তাবারুক থাকলো বসে যাও লাইন দিয়ে খেয়ে নাও ঘরে গিয়ে রেস্ট নিলো ফজর বেলা উঠে নামাজ পড়লো কথা বুঝে আসছে এগুলোকে মেনটেন করবেন প্রত্যেকটা জলসা এইভাবে আস্তে আস্তে চলে আসছে হ্যাঁ কিছু কিছু জলসা আছে ২ লাখ ৩ লাখ ৪ লাখ ৫ লাখ ১০ লাখ ২০ লাখ লোক হয়
ওটা আলাদা ব্যাপার সারা রাত লোক আসে সারা রাত লোক যায় ওটা আলাদা টপিস আলাদা বিষয় কথা বুঝা যাচ্ছে যেমন তিন দিন ইসালে সফর পুরা শরীফে সারা রাত লোক আসে সারা রাত যায় ওটা আলাদা ব্যাপার তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল يا حبيب سلام سلام كوتينو حشو اورر دين كي اچھے مودے قبا আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব سالبا تلا